জীবনটাকে মন ভরে উপভোগ করে নাও, আশেপাশের সব জিনিসকে নিজের করে নাও, তাহলেই দেখবে লাইফটা কত ইজি। আর জীবনে চলার পথে সেই দু একটা মুহূর্তই তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ঝিনকুর ব্লগ। আজকে রবিবার, আজকে তোমাকে ব্রেকফাস্টে কি খাইয়েছি? আমাকে জল মুড়ি। কতটা জল, কতটা মুড়ি? 1 কিলো জল, 2 কিলো মুড়ি। আর আমরা কি খেয়েছি? তোমরা খেয়েছো লুচি, বেগুন ভাজা, আলু চচ্চড়ি। হজম হবে? হ্যাঁ। কি হজম হবে? কি হজম হবে? এই দেখো লুচি খাইয়েছি, তবুও আমাকে আর ধরে মারধর করলো। এই যে মুখটা ওই জন্যই লুকাচ্ছে, তোমরা বুঝতে পারছো? এখন যে তেলটা লাগাই মাথায়, সেই তেলটা বানাচ্ছি, একটা স্পেশাল এডিশন হবে, দুটো অ্যাকচুয়ালি। তো চলো কি কি দিচ্ছি সেটা একটু দেখিয়ে দিই আরেকবার। তো এটা দেখো, এটা হচ্ছে ক্যাস্টর অয়েল, তিনটেই সমান মাপের নেব। এরপর নিচ্ছি জনসন অ্যান্ড জনসনের বেবি অয়েল, আর নিচ্ছি বার্তলির অলিভ অয়েল। এবার এর মধ্যে দিচ্ছি কয়েকটা কারি পাতা, আর দিচ্ছি কিছুটা মেথি, সামান্য একটুখানি নেয়ার উত্তম। এবার এটাকে একটুখানি গরম করে নেব, গরম করে নিয়ে হট অয়েলটা মাথাতে ম্যাসাজ করতে হবে। তো যেরকম দেখতে পাচ্ছ, মাথায় তেল লাগানো কমপ্লিট, আর এখন কলা খাচ্ছি। দেখো এখানটা আবার নোংরা হয়েছিল, এখানটা পরিষ্কার করলাম। তো এখন এখানে চলছে লোটে মাছের বড়া, আর এখানে রয়েছে মুড়ি ঘন্ট। তো এই হলো লোটে মাছের চপ বা লোটের বড়া। এইগুলো সব অল্প অল্প করে আনানো হয়েছে। এবারে কালী পূজায় বাজি খোলো। এটা হচ্ছে বুড়িমার রং মশাল, ফুলঝুরি, একটা লাল ফুলঝুরি আছে, সবুজ ফুলঝুরি, এগুলো হচ্ছে সেই আচারে বোম বা আলু বোম, যে যে নামে জানে। ঝিনকুর পুজোর, কালী পুজোর বাজির বাজার। দোকান দেবে নাকি? না, এবারে যদিও আমার বাজি ফাটানোর সেরকম ইচ্ছে ছিল না, কিন্তু এনেছে যখন তখন তো ফাটাতেই হবে। তো আজকে হচ্ছে ধানতেরাস, আর আজকে দেখতে পাচ্ছ আমার ঘরে কি সুন্দর সুন্দর সব চিকচিকে লাইট চলছে। আর আজকে সকালবেলা একটা ধামাকেদার ব্রেকফাস্ট, আর দুপুরে একটা জম্পেশ লাঞ্চ খেয়ে এখন খাচ্ছিলাম মুড়ি, আর তারপরে এই জিনিসটাকে কিন্তু ছাড়তে পারছি না, কোমর বেঁধে লেগে পড়বো ডিনারের জোগাড়ে। তো চলো এটা খেয়ে নিয়ে কি ডিনার বানাচ্ছি সেটা দেখাই, চলো। হ্যাপি দিওয়ালি। আজকে আমি বানাচ্ছি ধাবা স্টাইল মিক্স ভেজ। তো রেসিপিটা অবশ্যই যারা যারা জানো না তো ফলো করো।
এই যে শোয়ার প্রস্তুতি নিচ্ছে আর হিট স্প্রে করছে মশা মারার জন্য। আর আজকে বানিয়েছিলাম এই দারুণ চিলি চিকেনটা, ইয়ামি। আর এদিকে দেখো, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে, চুলটা ভিজে রয়েছে তাই শুকাবো। আর একজন মহারাজ এখানে ঠেসান দিয়ে বসে বা শুয়ে ঘুমাবে। সো হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 3টে, সকালবেলাটা তো এদিক ওদিক কাজকর্ম করে কেটে গেল। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কাউকে, কারোর অনারে আর কি এই মেনুটা ছিল। দেখা যাক সে খেয়ে কী বলে, রোবেলা কী কী হয় না হয় সেগুলো তো শেয়ার করবোই তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। আমার ঠিক ক্যামেরার পিছন দিকে একটা মশা খুব সন্তর্পণে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো তাকে মারতে না, যতক্ষণ না মারতে পারছি ততক্ষণ কিন্তু শান্তি নেই। চলো হেয়ার ড্রায়ারটা লাগিয়ে দে। যেখানে আছে হেয়ার ড্রায়ার, এত খাটাচ্ছে আমাকে, তার বদলে যে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ালাম, মোটেই পচা না, ভালো হয়েছিল। আজকে কিন্তু দিওয়ালির সন্ধ্যাবেলায় সাবুর পাপড় আর চকলেট চিপস কেক পেস্ট্রি। হ্যাপি দিওয়ালি। তো আজকে হচ্ছে শুভ দীপাবলি আর তার সাথে কালী পুজো। আর আমার আজকের আউটফিটটা তো দেখতেই পাচ্ছ। এখন একটু প্ল্যান রয়েছে ঠাকুর দেখতে যাওয়ার, তারপরে রাত্রির বেলা ফিরে আবার একটা ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান রয়েছে। তো দুপুরের লাঞ্চের পরে একটা জম্পেশ ঘুম দিয়ে উঠে রেডি হয়ে এখন বেরোনোর পালা। আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে সেই ফেয়ারি লাইট। ফেয়ারি লাইটটা ব্যাপক দেখতে লাগছে। এটা অ্যাকচুয়ালি স্ট্রিপের মধ্যে মাঝে মাঝে এলইডি দেওয়া, সবকো মিল রহি খুশি মিঠি মিঠি রঙো বালি সবসে নিরালি। Happy 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 Diwali, happy 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 Diwali, happy 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 Diwali, happy 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 Diwali. অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেছে, আর এখন যাচ্ছি বাকি কয়েকটা দেখে আবার একটুখানি গিলবো, গিলে নিয়ে তারপরে বাড়ি ঢুকে যাব। আর আজকে আমার সাথে আমার এক বান্ধবী আছে দেবারতী, আমার স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড সবই। তো ওর সাথে আজকে প্ল্যান হয়েছে, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। তো চলো কোথায় কোথায় যাওয়া যায় আর দেখা যায়, চলো। দেখো আজকে কিন্তু সাদা চাদর বেঁধেছি, এরকম সাদা চাদরের ওপর শুতে কিন্তু হেভি লাগে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, ধাবা স্টাইল রেসিপি, সেই ভিডিওতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। এখানে এন্ড করছি,
আর ভালো লাগলে একটা লাইক করো আর বাকিদেরকে শেয়ার করো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য একটু ওয়েট করো। তো চলো টাটা, স্টে টিউন্ড, গুড নাইট।